চতুর্থ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত সম্মানিত স্যার ম্যাডাম সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চতুর্থ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের পুলিশ ভেরিফিকেশনের জন্য তথ্য সংগ্রহের ভিরল ফর্ম পূরণের কার্যক্রম শেষ সপ্তাহে চলে এসেছে ভিরল ফর্ম পূরণ করে অনেকেই ছোটোখাটো ভুল ত্রুটি করে ফেলেছেন তারা ভুল ত্রুটিগুলো সংশোধনের জন্য এডিট অপশন চে টিআরসি এ বরাবর লিখিত আবেদনও দিয়েছেন যারা ভিরোল ফর্ম পূরণের জন্য কাঙ্ক্ষিত ইউজার আইডি পাসওয়ার্ড পাননি আশা করি তারাও ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে তাদের ভিরোল ফর্ম পূরণ করতে সমর্থন হয়েছেন এখনও রেকর্ড সংখ্যক প্রার্থী ভিরোল ফর্ম পূরণ করেও তারা সাবমিট করেননি তো সকলের ভিতরে এখনও বেশ কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে প্রশ্নগুলো জানার জন্য তারা বিভিন্ন সময় কমেন্ট করছেন ফোন করছেন মেইল করছেন অর্থাৎ বিভিন্ন মাধ্যমে তারা জানার চেষ্টা করছেন তার মধ্যে বিশেষ যে প্রশ্নগুলো আছে আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আলোচনাটি শেষ পর্যন্ত শুনলে আপনাদের যে জানার আকাঙ্ক্ষা আশা করি সকল তথ্য আপনারা পেয়ে যাবেন অনেকেই কমেন্ট করেছেন যে ভিরোল যখন তারা পূরণ করেছেন তখন তাদের মোবাইল নাম্বার কোথাও দেওয়া হয়নি মোবাইল নাম্বার দেওয়া উচিত ছিল কি না এতে করে তাদের কোনো প্রবলেম হবে কি না এই প্রশ্নটা অনেকেই করছেন তো আপনাদেরকে একটি কথাই বলি যে আপনাদের মোবাইল নাম্বার কর্তৃপক্ষের কাছে কিন্তু গচ্ছিত আছে আপনাদের মোবাইল নাম্বার যদি কর্তৃপক্ষের কাছে না থাকত তাহলে আপনারা কিন্তু ভিরোল ফর্ম পূরণের জন্য কাঙ্ক্ষিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেতেন না এই বিষয়টা একটু ভাবুন আপনাদের মোবাইল নাম্বার তাদের কাছে আসে বলেই তারা কিন্তু আপনাদের মোবাইলে একটি করে মেসেজ পাঠিয়েছে যে মেসেজের মাধ্যমে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডগুলো আপনারা পেয়েছেন আর আপনারা যদি চান আপনারা পরীক্ষা করে দেখতে পারেন যে আপনাদের মোবাইল নাম্বারটি সেখানে কিন্তু সংরক্ষিত আছে আপনারা যখন ভিরোল ফর্ম পূরণ করেছেন তখনই আপনাদের নামে অলরেডি একটি প্রোফাইল কিন্তু তৈরি হয়েছে আপনারা যদি লগ করে ওই প্রোফাইলের ভিতরে প্রবেশ করেন তো সেখানে দেখবেন আপনাদের নাম এবং মোবাইল নাম্বার সেখানে সংরক্ষিত আছে সুতরাং আপনাদের মোবাইল নাম্বার দেওয়ার কোনো আবশ্যকতা নেই অনেকেই বলছেন যে আপনারা নামের পাশে আপনাদের মোবাইল নাম্বারগুলো দিয়ে দিয়েছেন দেখুন এটা মোটেই উচিত হয়নি কেননা আপনারা আগামী দিনের শিক্ষক আপনাদের কাছে যে তথ্য চেয়েছে সেই তথ্যগুলো প্রেরণ করাই কিন্তু উচিত এরপরে যে প্রশ্নটি আছে যে প্রোফাইলের কাজ কী আপনারা যখন প্রোফাইলের ভিতরে প্রবেশ করেছেন তখন দেখেছেন যে প্রোফাইলটি অসম্পূর্ণ আছে অর্থাৎ আপনাদের নামে যে প্রোফাইল সেখানে আপনাদের ছবিটি আপলোড করা হয়নি বা আপনাদের জেলা উপজেলা পোস্ট যে অপশনগুলো আছে সেখানে ব্লাঙ্ক আছে আপনাদের মধ্য থেকে অনেকেই এই ব্লাঙ্ক জায়গাগুলো পূরণ করে সেভ করার চেষ্টা করেছেন তা সত্ত্বেও সেগুলো সেভ হয়নি দেখুন হবেও না আমি প্রথম থেকেই বলছি যে এই প্রোফাইলে যে ঘরগুলো ব্লাঙ্ক আছে বা এখানে আপনাদের যে ছবি আপলোড হয়নি এইটা কিন্তু আপনাদের কাজ নয় কর্তৃপক্ষ ভিরল ফর্ম পূরণের যে নির্দেশিকা দিয়েছে সেখানে কিন্তু এই প্রোফাইল পূরণের কোনো নির্দেশনা আপনাদেরকে দেয়নি সুতরাং আপনারা প্রোফাইলে প্রবেশ করে জাস্ট দেখতে পারেন বা যাচাই বাছাই করতে পারেন কিন্তু প্রোফাইলে কোনো তথ্য দেওয়া বা নেওয়া এইটা রাইট কিন্তু আপনাদের অথরিটি দেয়নি এটা সম্পূর্ণ অথরিটির কাজ যখন আপনাদের ভেরিফিকেশান সম্পূর্ণ হবে তখন উপজেলা জেলা ভেদে যে সমস্ত পুলিশ কর্মকর্তাদের উপর দায়িত্ব আরোপ করা হবে তারাই কিন্তু এই প্রোফাইলটি পূরণ করবেন এবং আপনাদের তথ্য যাচাই বাছাই সংক্রান্ত যাবতীয় যে কাজ তারা তাদের মতো করে সেটা সম্পূর্ণ করবেন সুতরাং এই প্রোফাইলে প্রার্থীর কোনো কাজ নেই প্রার্থী এখানে দেখতে পারে এই ছাড়া অন্য কিছু করাটা অনুচিত ছাড়া আর কিছুই নয় পরবর্তীতে যে প্রশ্নগুলো আছে যে আপনারা যখন ভিরুল ফর্ম ডাউনলোড করেছেন আপনাদের ডাউনলোড কপিতে দেখেছেন যে সনদগুলোর পাশে আলাদা আলাদা কালার উল্লেখিত আছে অর্থাৎ আপনারা যে পিডিএফ ফাইলগুলো আপলোড করেছেন আপনাদের অ্যাকাডেমিক সনদগুলো যেখানে আপলোড করেছেন সেখানে লাল কালারের চিহ্ন দেখা যাচ্ছে আবার আপনাদের ন্যাশনাল আইডি যেখানে আপলোড করেছেন সেখানে অন্য আরেকটা কালার দেখা যাচ্ছে আপনাদের শিক্ষক নিবন্ধন সনদ যেখানে আপলোড করেছেন সেখানে আবার ভিন্ন রকম কালার দেখা যাচ্ছে এরকম ভিন্ন ভিন্ন কালার থাকার অর্থ কী তো আপনারা অবশ্যই বোঝেন যে এখানে তিন ক্যাটাগরির সনদ বা ডকুমেন্টস কিন্তু আপনাদের আপলোড করতে হচ্ছে তো যেহেতু তিন ক্যাটাগরির সনদ বা তিন ক্যাটাগরির ডকুমেন্টস আপনারা আপলোড করছেন এই কারণে প্রত্যেকটা ক্যাটাগরি আলাদা আলাদা করে চিহ্নিত করার কারণেই কর্তৃপক্ষ এখানে তিনটি ভিন্ন ভিন্ন রঙ নির্দেশিত হয়েছে তো এই তিনটি ভিন্ন ভিন্ন রঙ সকল আবেদন প্রার্থী বা যারা ভিরল ফার্ম পূরণ করেছেন সকলের ক্ষেত্রেই কিন্তু একই বিষয় অর্থাৎ সকলের অ্যাকাডেমিক সনদগুলোর যে কালার বা আপলোড চিহ্নিত বা ওপেন লেখা যে জায়গা সেখানে যে চিহ্ন লাল কালারের সকল অ্যাপ্লিকেন্টের একই কালার কিন্তু আছে আবার আপনারা এনআইডি যেখানে আপলোড করেছেন সকলের কিন্তু একই কালার আছে আপনারা যেখানে শিক্ষক নিবন্ধন সনদ আপলোড করেছেন সকলের কিন্তু এই একই কালার আছে সুতরাং তিনটি ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট চিহ্নিত করার জন্যই তারা কিন্তু তিনটি ভিন্ন ভিন্ন কালার এখানে ব্যবহার করেছে তাদের বোঝার সুবিধার্থে এই ছাড়া এখানে আর কোনো অর্থ কিন্তু নেই এরপরে যে প্রশ্নটি আছে আপনারা যখন ভিরোল ফর্মগুলো ডাউনলোড করে প্রিন্ট আউট করছেন অনেকের প্রিন্ট আউট কপিতে দেখা যাচ্ছে সেখানে কেটে কেটে যাচ্ছে বা স্পষ্ট দেখা যাচ্ছে এই দেখে আপনারা খুব বিচলিত হচ্ছেন তো যারা প্রিন্ট আউট করে এই ধরনের প্রবলেমের মধ্যে পড়েছেন তাদেরকেই বলছি যে আপনারা যে ফর্মটি সাবমিট করেছেন সেটি কিন্তু ওকে আছে। আপনারা পুনরায় যখন লগ করে তার ভিতরে প্রবেশ করবেন বা আপনাদের ভিরোল ফর্মটি যখন আপনারা দেখবেন তখন সেখানে দেখবেন যে সকল বিষয় কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আসে সেখানে কোনো কাটা নেই ফাটা নেই অথচ আপনারা যখন প্রিন্ট আউট করছেন তখন কিন্তু এই সমস্যাটা দেখা দিচ্ছে এর মূল কারণ হলো। আপনারা যে কম্পিউটারের মাধ্যমে প্রিন্ট আউট করছেন সেখানে প্রিন্ট করতে গিয়ে পেজটা সঠিকভাবে সেট দেওয়া হচ্ছে না পেজ সেট সঠিকভাবে না হওয়ার কারণে কারো কারো ডকুমেন্টস কেটে কেটে যাচ্ছে বা স্পষ্ট দেখা যাচ্ছে এই ছাড়া অন্য কোনো কারণ নেই সুতরাং যারা প্রিন্ট করার পরে দেখছেন যে আপনাদের কপিটি কিছু কিছু তথ্য কেটে কেটে গেছে বা স্পষ্ট দেখাচ্ছে এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই কেননা আপনাদের যে অনলাইন কপি অর্থাৎ অথরিটির কাছে যে কপিটি আছে। সেটি কিন্তু সঠিকভাবেই আছে সেখানে কিন্তু কোনো সমস্যা নেই তো আশা করি আপনারা যে প্রশ্নগুলো করেছেন তার যথোপযুক্ত উত্তর আপনারা পেয়ে গিয়েছেন এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট আকারে জানাবেন পরবর্তীতে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আবারও বলবো আপনারা সফলভাবে সঠিকভাবে নির্ভুলভাবে ভিরল ফর্ম পূরণ করে সাবমিট করুন আর যারা বড় বড় ত্রুটি করে ফেলেছেন তাদেরকে বলবো আপনারা এডিট অপশনের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করবেন আশা করি আপনাদের ভুলগুলো সংশোধনের জন্য কর্তৃপক্ষ অবশ্যই এডিট অপশনের সুযোগ দিবে তো আজ আর নয় আপনাদের সকলের সাফল্য সুস্থতা কামনা করে আজকের মতো এখানে রাখছি